তা প্রিয় পীড়ন, কিছুক্ষণ আগে আমি পীড়নের পীড়ন ব্যাপারটা কি যেটা বললাম স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে, স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে তোমরা তা পীড়ন পড়েছো, তো আমরা তাপের প্রভাবে এখন আমরা পড়বো সেই তাপের প্রভাবে পীড়ন কী হচ্ছে। এখানে একটা দণ্ড নিয়েছি, এটাকে তাপ দেওয়া হলো, তাহলে এর কঠিন, এটা একটা কঠিন পদার্থের দণ্ড, তাপ দিলে কী হবে, এই দৈর্ঘ্য বাড়বে, ক্ষেত্রফল বাড়বে, আয়তন বাড়বে, বাড়লে কী হবে, এর ভিতরে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে, যে প্রতিক্রিয়া বলটা এই দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধিতে বাধা দেবে, ক্ষেত্রফল বৃদ্ধিতে বাধা দেবে, অথবা আয়তন বৃদ্ধিতে বাধা দেবে। এখন এই দণ্ডের প্রতি একক প্রস্থচ্ছেদে মধ্যে সৃষ্টি প্রতিক্রিয়া বলটাকে আমরা বলবো পীড়ন। তো আমরা পীড়নের সংজ্ঞা কী জানি, বস্তুর মধ্যে সৃষ্ট একক ক্ষেত্রফলের প্রতিক্রিয়া বল, এফ বাই এফ, ক্রিয়াশীল বল যদি এফ হয়, ক্ষেত্রফল যদি হয় এফ বাই এফ, এটাকে আমরা পীড়ন বলছি। ঠিক একইভাবে এর মধ্যে যদি তাপ বের করে নেওয়া হয় তাহলে কীভাবে দৈর্ঘ্য সংকোচন হবে, প্রস্থচ্ছেদের সংকোচন হবে, আয়তনের সংকোচন হবে। তো এই সেই সঙ্গে সঙ্গে কী হবে, এর মধ্যে একটা এই দণ্ডের মধ্যে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে, সেই প্রতিক্রিয়া বল দৈর্ঘ্য হ্রাস বাধা দেবে, আয়তন হ্রাস বাধা দেবে, ক্ষেত্রফল হ্রাস বাধা দেবে। তো একক ক্ষেত্রফলে এই প্রতিক্রিয়া বলটাকে আমরা বলছি পীড়ন। প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে, আয়তন বৃদ্ধি হচ্ছে, সেই সঙ্গে প্রতিক্রিয়া বল সৃষ্টি হচ্ছে, প্রতিক্রিয়া বলটা দৈর্ঘ্য বৃদ্ধি, আয়তন বৃদ্ধি বা ক্ষেত্রফল বৃদ্ধিতে বাধা দিচ্ছে। তো একক ক্ষেত্রফলে এই সৃষ্ট প্রতিক্রিয়া বলকে আমরা বলছি পীড়ন বলছি। কার পীড়ন? ওই দণ্ডের বা কঠিন পদার্থের পীড়ন বলছি। তো এই তাপের প্রভাবে যদি এই ঘটনাটা ঘটে তা সেটাকে আমরা বলবো তাপীয় পীড়ন। তো যে তাপ দিলাম, দৈর্ঘ্য বৃদ্ধি হলো, এর মধ্যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হলো, সেই প্রতিক্রিয়া বলকে একক ক্ষেত্রফলে ভাগ, ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা পাবো তাপীয় পীড়ন। তো আমি একটা দণ্ড নিয়েছি, ধরেছি যে থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রাথমিক দৈর্ঘ্য এল ওয়ান, একটা দণ্ড নিয়েছি আর কি। আচ্ছা, তা উষ্ণতা বৃদ্ধি করে থিটা টু হলে অন্তিম দৈর্ঘ্য হবে এল টু, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্য প্রসারণ কতটা হবে, দৈর্ঘ্য প্রসারণ এল টু মানে এল ওয়ান সমান সমান প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইন্টু তাপমাত্রা বৃদ্ধি, এটা আমরা অলরেডি পড়েছি। তো এই দৈর্ঘ্য বৃদ্ধিকে ডেল্টা এল দিয়ে লিখলাম, ছোট সামান্য পরিবর্তন হলো ডেল্টা এল, এল ওয়ানটাকে প্রাথমিক দৈর্ঘ্যটাকে এল দিলাম না, আলফাটা আলফাই থাকলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর তাপমাত্রা বৃদ্ধি সামান্য হলো, তাপমাত্রা বৃদ্ধিটা সামান্য হলো, সেই জন্য ডেল্টা থিটা হলো। আচ্ছা, এইখান থেকে দেখো ডেল্টা এল বা এল এর মান বের করে নিই, এলটা নিচে নামিয়ে দিই, তাহলে আলফা ডেল্টা থিটা আসতো। আচ্ছা, এখন এই দৈর্ঘ্য বৃদ্ধি, এই দৈর্ঘ্য বৃদ্ধি ডেল্টা এল বাধাপ্রাপ্ত হলে দণ্ডটির মধ্যে যে তাপীয় বল উৎপন্ন হবে সেটা যদি এফ ধরি এবং দণ্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ধরি, তাহলে এফ বাই এটাকে আমরা বলবো তাপীয় পীড়ন। তাপীয় পীড়ন কি বললাম, এই দৈর্ঘ্য বৃদ্ধি বাধাপ্রাপ্ত হলে, মানে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো ডেল্টা এল, এটা যদি বাধাপ্রাপ্ত হয় দণ্ডের মধ্যে যে তাপীয় বলের সৃষ্টি হবে সেটা যদি এফ ধরি এবং দণ্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে যদি আমি এ বলি, দণ্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে যদি এ ধরি, তাহলে এফ বাই এটাকে বলবো আমরা তাপীয় পীড়ন। আচ্ছা, এই এফ বাই এর মানটা আমরা বের করলে আমাদের যে মূল বিষয় তাপীয় পীড়নের মান বের হয়ে যাবে। তাহলে আমরা জানি ধাতুর বা কঠিনের ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান সমান পীড়ন বাই বিকৃতি, পীড়ন মানে হচ্ছে এফ বাই এ, বিকৃতি মানে হচ্ছে ডেল্টা এল বাই এল, প্রাথমিক দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। এখান থেকে এফ বাই এর মান বের করো, এইটা কোনাকুনি গুণ করে দাও, ওয়াই ডেল্টা এল বাই এল এটা পাওয়া যাবে। তো ওয়াই ডেল্টা এল বাই এল না লিখে আমরা ওয়াই ডেল্টা এল বাই এল এর মান এখান থেকে বেরবো, আলফা ডেল্টা সিটা, ডেল্টা এল বাই এল এর মান আলফা ডেল্টা সিটা। তাহলে আমি যদি এফ বাই এর মান বের করি, তাহলে এইটার সঙ্গে ওয়াই গুণ হয়ে যাবে, এটার সঙ্গে গুণ হওয়া মানে হচ্ছে আলফা ডেল্টা সিটা ইন্টু ওয়াই, তাহলে এফ বাই সমান সমান আলফা ওয়াই আলফা ডেল্টা সিটা। তাহলে আমাদের তাপীয় পীড়ন কত হচ্ছে, এফ বাই এ সমান সমান ওয়াই আলফা ডেল্টা সিটা। তাহলে তাপীয় পীড়নের আমরা মানটা পাচ্ছি হচ্ছে ইয়ং গুণাঙ্ক আয়তন, ইয়ং গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইন্টু তাপমাত্রা বৃদ্ধি বা উষ্ণতা বৃদ্ধি। আর প্রতিক্রিয়া বলটা কত হবে, বস্তুর মধ্যে সৃষ্টি কঠিন পদার্থের মধ্যে সৃষ্ট প্রতিক্রিয়া বল এফ সমান সমান ওয়াই এ আলফা, ওয়াই এ এটা গুণ হয়ে যাবে এদিকে, ওয়াই এ আলফা ডেল্টা সিটা। আচ্ছা, এখান থেকে এই সমীকরণ থেকে আমরা পাচ্ছি এর মাত্রা কত হবে, তাপীয় পীড়নের মাত্রা, এটা হবে চাপের যা মাত্রা, এম এল টু দিবার মাইনাস ওয়ান টি দিবার মাইনাস টু। চাপের মাত্রা, চাপ মানে কি আমরা জানি, চাপ মানে হচ্ছে প্রযুক্ত বল বা ক্ষেত্রফল, এখানে চাপের মাত্রা আর তাপীয় পীড়নের মাত্রা একই, একক কি হবে চাপের যা একক নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল। ঠিক আছে, এটা দেখে নাও ভালো করে, এটা না দেখে দেখে প্র্যাকটিস করো, না দেখে প্র্যাকটিস করো। ওকে।